ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের কন্যা এবং কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের গৃহিণী সুনীতি দেবী। এই সুনীতি দেবীর বিবাহ ও সেই বিবাহকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছিল সেইটি হচ্ছে আজকে আমার আলোচ্য বিষয়। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। 1864 সালের 30শে সেপ্টেম্বর ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন ও জগন্মোহিনীর দেবীর ঘরে জন্মগ্রহণ করেন সুনীতি দেবী। প্রথমা কন্যা হবার সুবাদে ভালোবাসার প্রসাদের বহুলাংশই তিনি লাভ করেছিলেন। কেশবচন্দ্র সেনের কন্যা, তাই পিতার কাছে শিখেছিলেন প্রার্থনা, ব্রহ্ম উপাসনা, মায়ের কাছে শুনেছিলেন পুরাণের গল্প ও ধর্মকথা। কেশবজননী শারদা সুন্দরী দেবী তার আত্মকথায় সুনীতি দেবী সম্পর্কে লিখেছেন, মহারানী ছেলেবেলা থেকে বেশ ভালো ছিলেন, পড়াশোনা করিতে ভালোবাসিতেন। কেশব যখন রাঁধিতে রাঁধিতে পাঠ করিতেন, সুনীতি সেই সময় তার কাছে বসিয়া শুনিতেন। কেশবের খাওয়া হইয়া গেলে মহারানী তার পাতের প্রসাদ প্রায় খেতেন। যোগেন্দ্রলাল খাস্তগীর অনুলিখিত, গৃহপাঠ দিলে তো কেশবচন্দ্র সেনের চলে না, তাই সুনীতি দেবীকে প্রথমে ভর্তি করেন বেথুন স্কুলে ও 1871 সালে নিজের সদ্য প্রতিষ্ঠিত নেটিভ লেডিস নর্মাল অ্যান্ড অ্যাডাল্ট স্কুল অ্যান্ড গার্লস স্কুলে নিয়ে আসেন তাকে। ইতিহাস, সাহিত্য, দর্শন, ধর্ম, বিজ্ঞান, সমাজ সম্পর্কে প্রাথমিক জ্ঞানের নৌকা বওয়া শুরু হয় এখান থেকেই। সুনীতি দেবী তখন কৈশোরে পদার্পণ করলেন, থাকতে শুরু করলেন কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠিত কমল কুটিরে। সুনীতি দেবীর বিবাহ এবং সেই বিবাহকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল ইতিহাসের দলিলে তা সুদূর প্রসারী দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল। পিছু ছাড়েনি বিতর্কের থাবা। কেশবচন্দ্র সেনের সংগঠিত সমাজ বিভক্ত হয়ে গেল, আঙুল উঠল সমাজের নীতিকে অগ্রাহ্য করার। কিন্তু কেন, দেখা যাক পরিস্থিতি কি কথা বলছে। কেশবচন্দ্র সেন অ্যাডভোকেট জেনারেল কাউয়ের কাছে জানতে পারেন হিন্দু বা মুসলিম বিবাহের যে বৈধতা আছে, ব্রাহ্ম বিবাহের সেরকম বৈধতা নেই। কেশবচন্দ্র সেন সুদীর্ঘ লড়াইয়ের পর 1872 সালে আইনের মাধ্যমে ব্রাহ্ম বিবাহ বিধিসম্মত করেন। এতে তিনটি মুখ্য শর্ত নিবিষ্ট ছিল। 1. বিবাহের জন্য ন্যূনপক্ষে 3 জন সাক্ষী থাকবেন, তারা পাত্রপাত্রী বর্তমানে বিবাহিত নন এমন কথা বলবেন, যদিও পাত্রপাত্রী বিপত্নিক বা বিধবা হতে পারেন। 2. পাত্রের বয়স অনূন্য 18 বছর। 3. পাত্রীকে 14 বৎসর অতিক্রম করতে হবে। 1878 সালে কোচবিহারের মহারাজা নরেন্দ্র নারায়ণের পুত্র নৃপেন্দ্র নারায়ণের সঙ্গে কেশব কন্যা সুনীতি দেবীর বিবাহ স্থির হলো যখন, তখন সুনীতি দেবীর 14 পা রাখতে 6-7 মাস বাকি এবং নৃপেন্দ্র নারায়ণ 15-16। স্বাভাবিকভাবেই 3 আইনই লঙ্ঘিত হয়েছিল। ব্রাহ্ম সমাজে এই বিবাহকে কেন্দ্র করে মাথাচাড়া দিয়ে উঠল কেশব বিরোধী সম্প্রদায়। তারা প্রশ্ন তুললেন, কেশবচন্দ্রের মতো সর্বজনপূজ্য নীতি স্থাপক সমাজ নেতা কীভাবে নীতি বিসর্জন দিয়ে হিন্দু রাজ পরিবারের পুতুল পুজোকে মেনে নিতে চলেছেন, ব্রাহ্ম সমাজই বা কীভাবে নেতার নেতৃত্বে তার উচ্চাদর্শ ঘোষণা করবে, কেশবচন্দ্র কি মানতে পারলেন এই বিবাহ। কেশবচন্দ্র কিন্তু এক বাক্যেই বিবাহ প্রস্তাবে রাজি ছিলেন না, কারণ তিনি ব্রাহ্ম ধর্ম বিরোধী পথে হাঁটতে চাননি। হাল ছাড়েননি কিন্তু কোচবিহার রাজ্যের প্রতিনিধি দল। চলতে লাগলো বিস্তর পত্রপাঠ, নিমরাজি হতে বাধ্য হলেন কেশবচন্দ্র। বিবাহের ওপর চাপালেন শর্ত, তিনি চাইলেন শুধুমাত্র বাগদান পর্বটুকু সমাপ্ত করে পাত্রপাত্রী প্রাপ্তবয়স্ক হলে বিবাহ অনুষ্ঠান হবে, পৌত্তলিকতা থাকবে না,
নৃপেন্দ্র নারায়ণকে ব্রাহ্মধর্মে বিশ্বাসী হতে হবে। কেশবচন্দ্রের শর্তগুলি প্রাথমিকভাবে সম্মতি আদায় করলেও বিবাহ মঞ্চে তা বিসর্জন হয়ে গেল। বিবাহ হল 1878-এর 6ই মার্চ। পিতা বঞ্চিত থাকলেও কন্যা সম্প্রদান থেকে। রাজবাড়ির ব্রাহ্মণ হিন্দু বিবাহের সর্বপ্রকার লোকাচার করতে লাগলেন। কেশবচন্দ্রের পক্ষ থেকে উপাধ্যায় গৌর গোবিন্দ রায় মহাশয় বিবাহ ক্ষেত্রে উপস্থিত থাকলেও বদলে যাওয়া পরিস্থিতিতে তিনি দর্শক মাত্র। রাজমাতা নিশিময়ী ঘোষণা করলেন, এরই মধ্যে সুনীতি দেবীকে মহারানী হতে গেলে হিন্দু প্রথা মানতেই হবে। কেশব বিরোধী ব্রাহ্ম সমাজ তীব্রভাবে ঝাঁপিয়ে পড়লেন। সমালোচক ও ব্রাহ্ম পাবলিক ওপিনিয়ন পত্রিকা প্রকাশিত হল। শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, সর্বানন্দ দাস, রাধাকান্ত বন্দ্যোপাধ্যায় প্রমুখ 19 জন কেশব বিরোধী ব্রাহ্ম সমাজ কমিটি গঠন করেন। ব্রাহ্ম ইয়ার বুকে 20 জন ব্রাহ্মিকা কেশবচন্দ্রকে প্রতিবাদ পত্র লিখলেন। এই সমস্ত ঝড় সহ্য করেছেন সুনীতি দেবী। 14 বছরের এক নারীর মনে পিতৃ অপমান কতখানি প্রভাব ফেলেছে তার সেই অনুভূতি কি কেউ কি লিখেছে? তাহলে আজ এই পর্যন্ত, আবার ফিরে আসব অন্য কোনো নতুন টপিক নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।